Clear or subscribe now. আমার মাথা করেছো নিজেই বলছো অ্যাপেল বলতে দিই একটা টেনে চল্লা খাবো পাটি ছেলে কথা কার কবিতাটা মুখস্থ করেছিস কোন কবিতাটা বল আতা গাছে তোতা পাখি ফাটিয়ে দেব বল আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ মাঝ রাতে জেগে দেখি পাশে নেই বউ কি করি ভেবে না পাই সবার শেষে পড়লো মনে আমার বউ নাই বউ নাই বউ Clear or subscribe now বাবা এই কবিতাটা রবি ঠাকুর রচনা করে আমার বাবাকে দিয়েছিল আমার বাবা আমাকে দিয়েছে বলছে তুই পড়বি তোর বড় বড় দাঁড়ি হবে কি হবে বড় বড় দাঁড়ি রবি ঠাকুরের মতো সবসময় খালি বদমাইশি সিধে বলুন কি করিস কি পারিস আমাকে একবার বলবি কি পারি মানে আপনি জানেন আমি এই কবিতাটাকে খুনি বাউল গান করে দিতে পারি মাটির গান তুই এখন গান গাইবি সত্যি বলছি পুরো কুত্তার গলায় গাইবি দাঁড়া আচ্ছা আমাদের পটল একটা গান গাইবে বলছে সবাই কি শুনবে শুনবে বলছি শোন হ্যাঁ ভালো করে হ্যাঁ কারণ আমার মান সম্মানের ব্যাপার মান সম্মান নিয়ে কোনো চাপ নেবেন না আমি প্যান্ডেলের মাসে ঝুলিয়েই ছাড়বো কোনো চাপ নেই দাঁড়ান আরেকবার চার্জ নিয়ে দিতে দেন আচ্ছা পটল হ্যাঁ এটা কি চার্জ এটা কুত্তা চার্জ ওরে আতা গাছে তোতা পাখি ওরে আতা গাছে তোতা পাখি ওরে ডালিম গাছে তেজে মো মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে তেজে মো মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ তোতা পাখি ডালিম গাছে তেজে বউ মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মন মাঝরাতে জেগে দেখি মাটির গান না ওই জন্য টেনে টেনে গাইতো আমি তোকে টেনে পুরো দুভাগ করে দেব বাবাকে ডাকবো একদম আর গান গাইবি না তাহলে এবার আমি দুটো প্রশ্ন করছি তার উত্তর দে কি বলুন বল হ্যাঁ আমাদের দেশে হ্যাঁ সবথেকে ক্ষমতা কার বেশি মদন কাকার পটল কি পটল জানেন মদন কাকার কি পেশি আমাদের দেশে 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 আমাদের দেশে সব থেকে ক্ষমতা কার বেশি ও আমাদের দেশে আমাদের দেশে সব থেকে ক্ষমতা বেশি হলো ফুচকাওয়ালা কার ফুচকাওয়ালা ফুচকাওয়ালা হ্যাঁ যে কোটিপতি করে রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয় প্রচুর ক্ষমতা পাগল হয়ে যাব কি পাগল হয়ে যাব আপনার ক্ষমতা আছে আপনি রাস্তায় কোটিপতিকে দাঁড় করান তো দেখবো এবার যে প্রশ্নটা করছি হ্যাঁ ঠিকঠাক উত্তর দে না তোর একদিন কি আমার একদিন আজকে কি বলুন বল হ্যাঁ পৃথিবীতে সবথেকে হ্যাঁ দ্রুত গতিকার ক্ষতিকার সাইকেল পটল পটল বলেছি পাকা মুখ করবি না আপনি জানেন কিছু ক্ষতিকার কি জোরে সাইকেল চালায় পৃথিবীতে ও পৃথিবীতে পৃথিবীতে সবথেকে দ্রুত গতি হলো পাতলা পায়খানা কিসের পাতলা পায়খানা কি ছি ছি যার হয় সেই বুঝতে পারে বাথরুমে জল নিয়ে যাবার টাইম নেই কখন মাল পিচিক করে বেরিয়ে গেছে কি গতি বাবা আচ্ছা পটল হ্যাঁ তুই যেরকম পড়াশুনো করিস হ্যাঁ তুই বড় হয়ে কি হবি বাবা বড় হয়ে আমি গোয়েন্দা ক্লিয়ার অর সাবস্ক্রাইব নাও গোয়েন্দা বড় বড় রহস্য উদ্ঘাটন করবো নিজেই একটি রহস্য কি রহস্য জানেন আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি এখন থেকে হ্যাঁ এখন থেকে বাবা মায়ের উপরে গোয়েন্দাগিরি কি ছেলে কি বাবা মায়ের উপর আপনি কি জানেন বাবা মা রাতের বেলা ঘুমিয়ে যায় আমি কিন্তু জেগে থাকি তুই জেগে থাকিস হ্যাঁ একদিন ঘুমিয়ে গেছিলাম ব্যাস কেস করো কি হলো অর্ধেক সম্পত্তি হাতছাড়া
কি করে কি করে আবার আমার একটা ভাই হয়ে গেল যে বুঝবে সে হাসবে আমার বাবার কি